হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যাদের ভর্তির ফলাফল আজ বিকাল চারটার পর প্রকাশ করা হবে তো বিষয়টি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারবে তো চলো শুরু করি তো যে যাদের মূলত ফলাফল প্রকাশিত হবে নোটিশটি আমি প্রথমে ডাউনলোড করে দেখাচ্ছি তো এটাই কিন্তু নোটিশটি এই নোটিসে বলা হয়েছে দুই হাজার প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিষ্ঠান সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এই তথ্যগুলো অনুযায়ী উনত্রিশ ডিসেম্বর বিকাল চারটায় ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ আজকে বিকাল চারটার দিকে ফলাফল প্রকাশ করা হবে উক্ত ফলাফল দুইটি মাধ্যমে জানা যাবে প্রথমটি হচ্ছে এস এম এস এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমে জানতে হলে মোবাইলের মেসেজ অপশন যেতে হবে টাইপ করতে হবে এ নিউ স্পেস এ টি এম এফ স্পেস রোল নম্বর ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এবং অপরটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে রাত নয়টার পরে গিয়ে অনেক সময় এস এম এস এর মাধ্যমে ভুল রেজাল্ট আসে যার কারণে রাত নয়টার পরে ওয়েবসাইটের মাধ্যমে একটু চেক করে দেখার জন্য বলছি তাছাড়া কিন্তু ভর্তির সময়সীমা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ থেকে আট তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির ফর্মটি উত্তোলন করতে হবে এবং সংগ্রহ করতে হবে তারপর ভর্তি হয়ে যেতে হবে তাছাড়াও আনুষাঙ্গিক কার্যক্রম তাছাড়াও রয়েছে ভর্তির ফি সহ বিভিন্ন কাগজপত্র যেমন একাডেমিক কাগজপত্র রয়েছে এগুলো নিয়ে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হয়ে যেতে হবে তো এই ছিল কিন্তু টোটাল আজকের ভিডিওটি ভিডিওতে আমরা যেটা বিষয়টা শেয়ার করলাম বিষয়টা হচ্ছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যারা প্রাথমিক পর্যায়ে আবেদন করেছিলেন তাদের আহ মেধা তালিকা প্রকাশিত হয়েছে আর বিকাল চারটার পর ফলাফল প্রকাশ করা